স্বতন্ত্র নিয়ে যে মন কষাকষি হয়েছে তা ভুলে জনগণের উপর আস্থা রেখে সকল সংসদ সদস্যদের এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, নিজেদের মধ্যে কোনো ধরনের আত্মঘাতীর সংঘাত যাতে না হয় সে বিষয়ে সজাগ থাকতে হবে। সকালে গণভবনে আওয়ামী লীগের বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি। নির্বাচনের পরেও যারা নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন তাদের যথাযথ কারণ তুলে ধরারও আহ্বান জানান সরকার প্রধান। এছাড়াও পণ্য আমদানি রপ্তানিতে চাঁদাবাজি ও মজুতদারির কারণে নিত্যপণ্যের দাম যাতে না বাড়ে সে বিষয়েও প্রশাসনকে উদ্যোগী হওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের সত্যিকার অর্থে এখন গণমানুষের একটা সংগঠন এবং তৃণমূল পর্যায়ে প্রতিটি এলাকায় যদি কোনো সংগঠন থেকে থাকে সেটা আওয়ামী লীগ এবং আমাদের সহযোগী সংগঠনগুলি। কাজে আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা আছেন প্রত্যেকে আপনার নিজ নিজ সংগঠন এবং সহযোগী সংগঠনগুলি যাতে যথাযথভাবে হয়। অনেক জায়গায় অনেক দিন হয়ে গেছে হয়তো কাউন্সিল হয়নি, কিন্তু এখন দ্রুত কাউন্সিল করে সংগঠনগুলি যথাযথভাবে করে দেবেন সেটাই আমরা চাই। সেভাবেই যদি আপনারা করতে পারেন ইনশাল্লাহ আমাদের এই বাংলাদেশের অগ্রযাত্রা দেশি বিদেশি যত চক্রান্তই হোক সমস্ত চক্রান্ত রুখে দিয়ে যেমন এবার নির্বাচন করে ফেলেছি ঠিক সেইভাবে অর্থনৈতিক উন্নয়নটাও আমরা করে যাব এবং উন্নয়নশীল দেশ হিসেবে আমরা এগিয়ে যাব। 2041 সালের মধ্যে আমরা উন্নত সমৃদ্ধ ক্ষুধা দারিদ্র্যমুক্ত স্মার্ট সোনার বাংলাদেশ গড়ে তুলব সেটাই আমাদের লক্ষ্য। আর 41 সাল পর্যন্ত 2021 থেকে 2041 সেই প্রেক্ষিত পরিকল্পনাও প্রণয়ন করেছি। 2100 সালের ডেল্টা প্ল্যান জলবায়ু অভিঘাত থেকে আমাদের দেশটা যাতে রক্ষা পায় তার জন্য সেই ডেল্টা প্ল্যান করেছি। আমাদের পঞ্চবার্ষিক পরিকল্পনায় আমরা এগুলি বাস্তবায়ন করে যাচ্ছি। আমরা ধাপে ধাপে ধীরে সুস্থে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এই অগ্রযাত্রার জন্য আর কেউ কোনো রকমের নস্যাত করতে না পারে তাই অতন্দ্র প্রহরীর মতো জাতির পিতার আদর্শের যারা সৈনিক আওয়ামী লীগ এবং আমাদের সহযোগী সংগঠন প্রত্যেকেই সে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। এবারটা করবেন তো বলেন আমাকে ওয়াদা দেন, কারণ এই দেশ আমরাই স্বাধীন করেছি জাতির পিতার নেতৃত্বে। কাজে এই দেশের স্বাধীনতার সুফল প্রত্যেক মানুষের ঘরে পৌঁছাতে হবে। আমরা কিছুতেই পিছিয়ে থাকব না, কারণ যে জাতি স্বাধীনতার জন্য রক্ত দিতে পারে অর্থনৈতিক মুক্তি অর্জনের জন্য সেই জাতি কেন পিছিয়ে থাকবে? সেটা পিছিয়ে থাকবে না, আমরা পিছিয়ে থাকিনি। অনেক সহযোগ অনেক চক্র সবকিছু মোকাবেলা করেই তো আমরা এগিয়ে যাচ্ছি, তা আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব। বাংলাদেশ ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ মাঠ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন আমরা বাস্তবায়ন করব। আমি আবারও আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই যে কষ্ট করে গণভবনে এসেছেন সকলে। মনে করেন নির্বাচনের পর এটা আমাদের একটা মানে মিলন মেলা আর কি সকলের। আমি জানি কেউ নির্বাচনে জিতেছেন যেতে নেই, এরপরে ওপরে ক্ষোভ আছে। আমি আশা করি এই গণভবনে বসে এই সব ক্ষোভ টোপগুলি মিটিয়ে ফেলেন, মিটিয়ে সবাই এক হয়ে কাজ করেন ইনশাল্লাহ। তাহলে আর কেউ কোনো দুরভিসন্ধি নিয়ে আমাদের বাংলাদেশের ক্ষতি করতে পারবে না। আচ্ছা, আদর্শ নিয়ে আমরা চলি, সেই আদর্শ হলো বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি। জাতির পিতা স্বাধীনতা দিয়ে গেছেন, এই অর্থনৈতিক মুক্তি অর্জন আমরা অনেক দূরে গিয়েছি, এটাই আমাদের মূল লক্ষ্য। এদেশের প্রত্যেকটা মানুষ সুন্দরভাবে বাঁচতে পারবে সেটাই আমাদের লক্ষ্য, উন্নত জীবন পাবে সেটাই আমাদের লক্ষ্য, শিক্ষায় দীক্ষায় আরও উন্নত হবে সেটাই আমাদের লক্ষ্য। সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাই, ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবন। দর্শক দেখছিলেন আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধানমন্ত্রীর বক্তব্যের অংশবিশেষ।